हेलो फ्रेंड्स, तो आज के वीडियोते आपनादेरके आमि देखाबो जे आपनी आपनार फोनेर सिस्टेम एपके किभाबे ब्याकअप करबेन। बंधुरा, सिस्टेम एप बोलते जेमन एखाने बंधुरा देखते पाच्छेन आमि जे स्क्रीन रेकर्डिंग करछि, एखाने जे स्क्रीन रेकर्डार रयेछे एटा सिस्टेम एप्स, एटा प्ले स्टोरे आपनि डाउनलोड करते पारबेन ना। प्ले स्टोरे जेगुलो रयेछे आपनि स्क्रीन रेकर्ड करते पारबेन, किन्तु सेगुलोर मध्ये अनेक एड देय় বা একটু সমস্যা রয়েছে। কিন্তু এটা একদম অরিজিনাল জেনুইন অ্যাপ, এর মধ্যে কোনো অ্যাড ফ্যাড কিছু দেয় না, একদম অরিজিনাল পাবেন। তো এরকম অনেক অ্যাপস যেগুলো ফোনের সাথে দেয়া থাকে সেগুলো জেনুইন অ্যাপস, তো সেগুলো আপনি জানতে চাইলে আপনার ফোনের অ্যাপস অপশনে যাবেন এবং সেখান থেকে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ফোনের সিস্টেম অ্যাপ কী কী রয়েছে। এখানে যেমন সিস্টেম অ্যাপ রয়েছে, তো এখানে অনেক ধরনের অ্যাপস রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, সিকিউরিটি, মেসেজ, ক্যামেরা, মিউজিক, এই সমস্ত অ্যাপকে আপনি ব্যাক আপ করতে পারবেন। তো এর জন্য বন্ধুরা আপনাদের প্রয়োজন হবে এই অ্যাপসটি। তো বন্ধুরা, এটা আপনারা প্লে স্টোরে সহজেই পেয়ে যাবেন, ইএস ফাইল এক্সপ্লোরার। তো এর জন্য আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইএস ফাইল এক্সপ্লোরার, তো আপনার সামনে এই অ্যাপসটি শো করবে। তো আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইরকম স্ক্রিন আপনাদেরকে দেখাবে, তো ঠিক এইভাবে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর বন্ধুরা দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে রয়েছে ইএস ফাইল এক্সপ্লোরার। এটা খুব ভালো কাজ করে, যে কোনো অ্যাপসকে আপনি ব্যাক আপ করে নিতে পারবেন। প্লে স্টোরতে কোনো অ্যাপস ডাউনলোড করলেন সেটা অন্য কাউকে শেয়ার করার জন্য, ডিরেক্ট অ্যাপস হয়তো অন্য ফোন দিয়ে ডাউনলোড করতে পারছেন না কোনো কারণে, তো এই ফোন দিয়ে ডাউনলোড করে সেটাকে আপনি ব্যাক আপ করে নিতে পারবেন। ব্যাক আপ করার জন্য কী করতে হবে, আপনি ফার্স্ট অ্যাপটিকে ওপেন করবেন, আপনার সামনে এইরকম ইন্টারফেস দেখাবে। আপনি ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ অপশান রয়েছে, অ্যাপ অপশানে মারবেন এবং এখানে উপরে অপশানে দেখতে পাচ্ছেন মনে হয় ইউজার অ্যাপস, এখানে টাচ করবেন। নিচে দেখতে পাচ্ছেন একটা লিস্ট বেরিয়ে আসবে, সিস্টেম অ্যাপস ইনস্টল অন ফোন। তো যদি আপনি সিস্টেম অ্যাপকে ব্যাক আপ করতে চান তো এখানে সিস্টেম অ্যাপ মারবেন। সিস্টেম অ্যাপ যত অ্যাপ রয়েছে সমস্ত কিছু আপনার সামনে এখানে লিস্টটা শো করবে এবং এখান থেকে আপনার পছন্দ মতো অ্যাপগুলো আপনি এখান থেকে ব্যাক আপ নিতে পারবেন। যেমন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিন রেকর্ডার অ্যাপটিকে ব্যাক আপ করতে চাই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার অ্যাপটি বা স্ক্যানার অ্যাপটি যেগুলোকে আপনি ব্যাক আপ করতে সিলেক্ট করবেন। উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিলিট অপশানের পাশে বা তিনটে যে ডট রয়েছে বা তিনটে পয়েন্ট রয়েছে ওর পাশে একটা অপশান রয়েছে আই, উল্টো আই রয়েছে এবং তার পাশে যে অপশানটা রয়েছে অ্যান্ড্রয়েড অপশান, ওখানে টাচ করবেন এবং ওটা আপনার ফোনে ব্যাক আপ হয়ে যাবে। এবং ব্যাক আপ হওয়ার সাথে সাথে এটা আপনি খুব সহজেই আপনার যে কোনো বন্ধুকে আপনি শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, যেটাকে আপনি ব্যাক আপ মেরেছেন সেটা কীভাবে আপনি বার করবেন, তো বন্ধুরা এখানে ব্যাক আপ অপশান রয়েছে এবং ইএস ফাইল লেখা রয়েছে, এই অপশানে যাবেন এবং অ্যাপস অপশানে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো বন্ধুকে খুব সহজে শেয়ার করতে পারবেন আপনার সিস্টেম অ্যাপকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম অ্যাপস এখানে শেয়ার অপশান চলে এসছে স্ক্রিন রেকর্ডার। তো এইভাবে আপনার ফোনের সিস্টেম অ্যাপকে আপনি ব্যাক আপ করতে পারেন এবং অন্য ফোনের সাথে শেয়ারও করতে পারেন। তো বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।